Hello boys, today I am going to discuss the rest of the activities of Beauty and the Beast. In earlier classes I have discussed activity 5, 6, 7 and 8. Now I am going to discuss activity 9, 10, 11 and other activities. Okay. Activity 9 এ তোমাদের যেগুলো আছে অর্থাৎ odd one out অর্থাৎ যেটা ম্যাচ সমধর্মী কতগুলো ওয়ার্ডে আছে যেটা বেমানান সেই বেমানান শব্দটা বেছে লিখতে হবে দেখো activity 9 Mansion, palace, flat, huge house. Mansion mana prasad ba atalika, palace mana prasad, flat mana choto ekta ghor, ar huge house mana boro ghor. Tahole mansion, palace ar huge house ekta somodhormi, shudhumatro ei flat ti bishomodhormi. তাই এই ফ্ল্যাটটা দেখো অন্য একটা তালিতে করে দেওয়া আছে ঠিক আছে ঠিক সেরকম ভাবে আমাদেরকে পরবর্তী গ্লোতে অড ওয়ান আউট করতে হবে দেখো ড্রিজল টেম্পেস্ট স্টর্ম তারপর আছে সাইক্লোন এখানে সবগুলো কি এখানে বেশিরভাগ আছে সব একটা ঝড়ের নাম টেম্পেস্ট একটা ঝড়ের নাম স্টর্ম এটা ঝড় সাইক্লোন এটা একটা তীব্র ঝড়ের নাম শুধুমাত্র এই ড্রিজল শব্দটা এটা গুড়ি গুড়ি বৃষ্টিপাতকে বোঝায় অর্থাৎ ড্রিজল শব্দটা হলো এই শব্দগুলো থেকে বেমানান ওকে তাহলে আনসারটা হলো আমাদের ড্রিজল তারপর আছে ফ্রেন্ড ফর এনি কম্প্যাট্রিয়ট ফ্রেন্ড for any compatriot এটা আছে দেখো ফ্রেন্ড মানে বন্ধু ফো মানে শত্রু এনি মানে বন্ধু কম্প্যাট্রিয়ট মানে সেই সঙ্গী বা বন্ধু ঠিক আছে তাহলে এখানে বেমানান কোনটা আছে বেমানান শুধু একটাই আছে সেটা হচ্ছে ফো অর্থাৎ শত্রু বাদ বাকি সবগুলোই বন্ধু আছে তারপরে চার নাম্বার রিফিউজ অ্যাকসেপ্ট ডিক্লাইন ডিনাই রিফিউজ অ্যাকসেপ্ট ডিক্লাইন ডিনাই রিফিউজ অ্যাকসেপ্ট ডিক্লাইন ডিনাই রিফিউজ মানে প্রত্যাখ্যান করা অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা ডিক্লাইন মানে প্রত্যাখ্যান করা আর ডিনাই মানে না মানা বা প্রত্যাখ্যান করা তাহলে রিফিউজ ডিক্লাইন এবং ডিনাই এগুলো সমধর্মী শুধুমাত্র এই অ্যাকসেপ্টটা হলো বিষম বা অন্য মিনিং বোঝাচ্ছে ঠিক আছে তাহলে ফ্ল্যাট প্রথমে উত্তর ফ্ল্যাট দ্বিতীয় ড্রিজার তৃতীয় ফো এবং চার নম্বর অ্যাকসেপ্ট ওকে তাহলে অ্যাক্টিভিটি 9 তোমাদের এখানে কমপ্লিট হলো অ্যাক্টিভিটি 10 আলোচনা করার আগে বা করার আগে অ্যাক্টিভিটি 10 সেরকম কিছু করতে হবে না 10টা আমরা করবো না শুধুমাত্র 10 কি সম্বন্ধে দেওয়া আছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপিল অ্যাডজেক্টিভ দেখো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ কি সেটা একটু তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝাচ্ছি
পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, না যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার করে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। যদি উদাহরণ দিই তাহলে দেব, দেখো আমি লিখলাম হি বা রাম, যদি লিখতে পারি হিয়ের জায়গায় আমি লিখতে পারি রাকিব, হি বা রাকিব ইজ এ গুড বয়। যে হি বা যে রাকিব সেই বয়, ঠিক আছে। এইবার এই যে শব্দটা গুড কথাটা, কেমন ছেলে না ভালো ছেলে, ঠিক আছে, তাহলে এই কথাটা এই ছেলেটার একটা গুণকে বর্ণনা করছে। হি এটা একটা প্রোনাউন, হি প্রোনাউন, রাকিব এটা নাউন, আর বয়টাও নাউন, আর এই এই তিনটে একজন আর। ওকে, তাহলে এই গুড কথাটা কি করছে, না এই গুড কথাটা, এই বয় কেমন ছেলে না ভালো ছেলে, বা রাকিব কেমন ছেলে না রাকিব ভালো ছেলে, এই কথাটাকে, রাকিব কেমন ছেলে না ভালো ছেলে এই কথাটাকে কি করছে, না এর দোষগুণ বিচার করছে এই গুড কথাটা। এটা কি বলা হয়, কি অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি বলা হয়, অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার করা, ঠিক আছে। এরপর আমাদেরকে জানতে হবে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ কি। পার্টিসিপিল হলো পার্টিসিপিল হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড, আইএনজি যুক্ত ওয়ার্ড। ওকে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড, ভার্বের সঙ্গে ইডি বা ইএন বা ডি বা টি বা ডি যুক্ত ওয়ার্ড। ওকে, এটাই আমরা জানব। এখন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে কি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা এক্ষেত্রে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ হলো এটা, স্টোন, স্টোনটা হলো নাউন, স্টোনটা হলো নাউন। স্টোন হলো নাউন, আর রোলিং কথাটা কোনখান থেকে আসছে, রোলিং কথাটা আসছে রোল, তার সঙ্গে আইএনজি, অর্থাৎ রোল এটা একটা ভার যুক্ত আইএনজি ফর্ম, ঠিক আছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, সেটাকে আমরা বলছি পার্টিসিপিল, এটা তাহলে পার্টিসিপিল। এই রোলিং কথাটা এটা একটা পার্টিসিপিল, এবং দেখো এই কথাটার পুরো অর্থ কি, এ রোলিং স্টোন গ্যাদার সমস, একটা গড়ানো, একটা গড়িয়ে যাওয়া, একটা গড়িয়ে যাওয়া পাথর সে কোনো শ্যাওলা জড়ো করে না, অর্থাৎ যে যে স্টোনটা, অর্থাৎ যে পাথরটা গড়িয়ে যাচ্ছে তাতে কোনো শ্যাওলা বা মস লাগে না, ঠিক আছে। তাহলে কেমন ধরনের স্টোন যদি বলা হয়ে থাকে যে এটা কেমন ধরনের স্টোন, তাহলে উত্তর আসবে রোলিং স্টোন। তাহলে এই রোলিং কথাটা কি করছে, না এই স্টোন নাউনটাকে, এই স্টোন নাউনের দোষগুণ বা অবস্থা বিচার করছে, কেমন স্টোন, কেমন পাথর, না গড়িয়ে যাওয়া গড়ন্ত পাথর পাথর, ঠিক আছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, বা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ এটা নাউন, অর্থাৎ এই স্টোনটাকে তার দোষগুণ অবস্থা বিচার করছে। প্লাস কি, আর কি বলতে পারি, না এইটা একটা পার্টিসিপিল, রোলিংটা আমি দেখালাম এটা ভার্বাল আইএনজি ফর্ম, এটা পার্টিসিপিল, তাই এটাকে একসাথে বলা যেতে পারে
পার্টিসিপিন অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের বুঝতে পেরেছ কেন আমরা এটাকে পার্টিসিপিন অ্যাডজেক্টিভ বলছি। অর্থাৎ পার্টিসিপিন অ্যাডজেক্টিভ হলো সেই সমস্ত অ্যাডজেক্টিভ যাদের ভার্বের সঙ্গে যোগ হয়ে, অর্থাৎ পার্টিসিপিন অ্যাডজেক্টিভ হলো সেই সমস্ত অ্যাডজেক্টিভ যেগুলো ভার্বের সঙ্গে ইডি, ইএন, আইএনজি ফর্ম ইত্যাদি যোগ হয়ে যখন কোনো নাউনকে বিশেষিত করে বা প্রোনাউনকে বিশেষিত করে বা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বিচার করে তাদের দিকেই বলা হয় পার্টিসিপিন অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, যেমন সি ডিসকভার মেনি এনচেন্টেড হাউস, সি ডিসকভার মেনি সরি এটা তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে, তোমাকে একটা আহত ব্যক্তি, উন্ডের কথার অর্থ হচ্ছে আহত, আহত ব্যক্তিকে সাহায্য করা উচিত। দেখো এই উন্ডের কথাটা হলো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, কেন পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, উন্ড উন্ড মানে হচ্ছে আহত করা বা ক্ষত করা, ঠিক আছে, এটা ভার্ব। তার সঙ্গে এই ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম হলো পাস্ট ফর্ম হলো উন্ডের, পাস্ট পার্টিসিপিল ফর্ম হলো উন্ডের, তাহলে সম্পূর্ণ হয়ে গেল কি আহত। এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, এই ম্যানটা হলো নাউন, এই নাউনটাকে নাউনের দোষগুণ বিচার করছে এই উন্ডের কথাটা, কেমন লোককে সাহায্য করা উচিত না একটা আহত লোককে সাহায্য করা উচিত, তাহলে এই উন্ডের কথার মাধ্যমে, ঠিক আছে, আমরা এই ম্যান কথাটার দোষগুণ অবস্থা বুঝতে পারছি, কেমন তার অবস্থা, সে এখন আহত অবস্থা, তাহলে এটা হলো কি, এটা হলো পার্টিসিপিন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো বটে, পার্টিসিপিন এর জন্য পার্টিসিপিন ফর্ম যেহেতু ভার্বের সঙ্গে ইডি, ইএন ইত্যাদি যোগ হয়ে গঠন করা হচ্ছে, ঠিক আছে। তারপর আরো বিভিন্ন উদাহরণ আছে, এনচেন্টেড, এনচেন্টেড রুমস, ড্যাজলিং প্যালেস, একটা আইন যে তোমাদেরকে দেখালাম। তাহলে পার্টিসিপিন অ্যাডজেক্টিভ কাকে বলে না, যে সমস্ত অ্যাডজেক্টিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, ভার্বের সঙ্গে ইডি যুক্ত হয়, ভার্বের সঙ্গে ইএন যুক্ত হয়ে বা টিইডি ইত্যাদি যুক্ত হয়ে যখন সেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় পার্টিসিপিন অ্যাডজেক্টিভ। আর একটা সহজ উদাহরণ দিচ্ছি দেখো, আমি দিচ্ছি রিপেয়ার দ্য ব্রোকেন উইন্ডো, ব্রোকেন উইন্ডো, উইন্ডো অর্থাৎ উইন্ডো কথার অর্থ কি জানালা, তাহলে জানালা এটা একটা নাউন, নাউন, আর ব্রোকেন কথার অর্থ হলো ভাঙ্গা, ভাঙ্গা জানালাটাকে রিপেয়ার করো মানে ঠিক করো, ঠিক আছে। এই যে ব্রোকেন কথাটা কোনখান থেকে পাচ্ছি আমরা, ব্রোকেন কথাটা পাচ্ছি ব্রেক, ব্রেক ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা হলো প্রেজেন্ট ফর্ম, ব্রেক পাস্ট ফর্মে হচ্ছে ব্রোক, আর পাস্ট পার্টিসিপিল ফর্ম, পাস্ট পার্টিসিপিল ফর্ম হলো ব্রোকেন। তাহলে এই এটা একটা ভার্ব, এটা মূলত একটা ভার্ব, সেই ভার্বটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে না এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভার্বের সঙ্গে যে ইএন যোগ হয়েছে, ইএন যোগ হয়ে ব্রেক ভার্বের সঙ্গে ইএন যোগ হয়ে ব্রোকেন হয়েছে, সেই ব্রোকেন কথাটা এই নাউনটাকে বিশেষিত করছে, তার জন্য এটাকে আমরা কি বলছি
পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ওকে? তাহলে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ তোমাদের কাকে বলে তোমরা বুঝতে পারলে। এবার অ্যাক্টিভিটি 10 কি বলা আছে, ফর্ম গ্রুপস ডিসকাস অ্যামাং ইয়োরসেলফ অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স দ্যাট দ্য পার্টিসিপিল অ্যাডজেক্টিভস ইন দ্য অ্যাবভ সেন্টেন্স অ্যান্ড অফ অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 যে সমস্ত পার্টিসিপিল অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো খুঁজে বার করতে বলা আছে। তাহলে অ্যাক্টিভিটি 9 পার্টিসিপিল অ্যাডজেক্টিভগুলো না লিখে আমরা অ্যাক্টিভিটি 11 যে সমস্ত পার্টিসিপিল অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো খুঁজে বার করব, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভিটি 11 দেখো, রুনা একটা প্রশিক্ষিত সেবিকা, এই সেবিকাটার নাম, আর ট্রেন কথাটা হলো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, ওকে? এটা হলো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, PAD যে লিখছি পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। 2 নম্বর আছে, 2 নম্বর শুধু উত্তরটা লিখব, দ্য পুলিশ ফর দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, তাহলে এটা হবে অ্যাবসকন্ডিং, সরি, অ্যাবসকন্ডিং প্রিজনার। 3 নম্বর হবে এ রাইজিং সান, তাহলে রাইজিংটা হবে কেমন, রাইজিং। 4 নম্বর হবে রানিং বাস, রানিং বাস। 5 নম্বর হচ্ছে স্লিপিং, স্লিপিং গার্ল, ওকে? তাহলে এইগুলো পার্টিসিপিল অ্যাডজেক্টিভ ছিল অ্যাক্টিভিটি 11। এরপর তোমাদের যেটা আছে অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12 করার আগে তোমাদেরকে নারেশন চেঞ্জ জানতে হবে। দেখো অ্যাক্টিভিটি 12 করার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো কি, রবি সেট, রবি সেট কমা কোটেশন, আই অ্যাম গোয়িং, কোটেশন শেষ, ঠিক আছে, ফুল স্টপ। এবং তার নিচে সেন্টেন্সটা দেওয়া আছে, রবি সেট দ্যাট হি ওয়াজ গোয়িং, এখানে কোনো কোটেশন নেই। এরপরে এটাকে বলা আছে ডাইরেক্ট আর এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন, ঠিক আছে? উক্তি পরিবর্তন এর বিভিন্ন নিয়ম আছে, যখন তোমাদের ন্যারেশন চেঞ্জ করাবো তখন তোমরা ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে ধারণা পাবে। এখানে দেওয়া আছে কীভাবে আমরা একটা ডাইরেক্ট ন্যারেশন, কোনটা ডাইরেক্ট ন্যারেশন আর কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন সেটা কীভাবে চিনবো, ঠিক আছে? দেখো ন্যারেশনের 2 ভাগ, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। ডাইরেক্ট কথার অর্থ হলো প্রত্যক্ষ, ইনডাইরেক্ট অর্থাৎ পরোক্ষ, ঠিক আছে? এবার বলি ডাইরেক্ট ন্যারেশন কখন কাকে বলে আর ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। যখন বক্তা নিজের কথা নিজেই বলে বা বক্তার কথাটা হুবহু বলা হয় তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন, আর যখন বক্তার কথাটা তৃতীয় কোনো একজন ব্যক্তি বলে তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। উদাহরণস্বরূপ বলছি, আমার বাবা বলেছিল সে খুবই, আমার বাবা বলেছিল আমি খুব অসুস্থ। এবার এই কথাটা যদি আমার একটা বন্ধু বলে তাহলে বলবে, বা আমার একটা ছাত্র যদি বলে তাহলে সে বলবে স্যারের বাবা বলেছিলেন, কারণ আমার ছাত্র বলছে, তখন সে বলবে স্যারের বাবা বলেছিলেন তিনি খুব অসুস্থ ছিলেন, ওকে? তাহলে
বক্তা হলো আমার বাবা সে যখন নিজে ডাইরেক্ট কথাটা বলছে তখন সে বলছে আমার আমি অসুস্থ আর এই কথাটা যখন তৃতীয় একজন ব্যক্তি আমার একজন ছাত্র স্টুডেন্ট সে সেই কথাটা বলছে তখন সে কিভাবে বলবে কারণ সে তার কথাটা তার মুখ দিয়ে কথাটা বলবে এবং সে বলবে যে স্যারের বাবা বলেছিলেন যে স্যার তিনি অসুস্থ ছিলেন ঠিক আছে তাহলে এটাকে বলা হলো ইনডাইরেক্ট স্পিচ ওকে এখন ডাইরেক্ট স্পিচ কিভাবে চিনব ডাইরেক্ট স্পিচে একটা কমা থাকবে এবং কোটেশন থাকবে ওকে এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব এই যে ভার্ব এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এই কমা কোটেশন থাকবে ঠিক আছে আর ইনডাইরেক্ট নারেশনে ইনডাইরেক্ট নারেশনে সেই কোটেশনটা উঠে যাবে এই যে কোটেশনগুলো আছে এই কোটেশনে এগুলো উঠে যাবে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে একটা বা একটা লিঙ্কার বসবে ঠিক আছে একটা লিঙ্কার বসবে সে দ্যাটের জায়গায় ইকো বসতে পারে আর এই কোটেশনটা উঠে যাবে তাহলে আমরা কোটেশন যদি না থাকে তাহলে সেটাকে বলবো ইনডাইরেক্ট কোটেশন থাকলে সেটাকে বলবো আমরা ডাইরেক্ট ওকে আর ডাইরেক্টে জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে এক্সক্লেমেশন চিহ্ন থাকতে পারে কিন্তু ইনডাইরেক্টে কোনো কিছু থাকবে না এগুলো কোনো কিছু থাকবে না ওকে এরপর আমরা অ্যাক্টিভিটি 12 কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট আমরা লিখব দেখো অ্যাক্টিভিটি 12 অ্যাক্টিভিটি 12 তো লিখে দিয়েছি এক নম্বর লেখা আছে হি ইজ রানিং বিজি হি সেড কমা কোটেশন আই অ্যাম বিজি কোটেশন শেষ যেহেতু এটা কোটেশন দেয়া আছে এই তো কোটেশন আছে তাই কোটেশন থেকে আমি বলতে পারবো এটা ডাইরেক্ট ওকে দু নম্বর দ্য মাস্টার সেড দ্যাট মাস্টার সেড দ্যাট দ্য ক্লাব উড নট The club would not attend. The club would not attend office that day. এখানে কোনো জায়গাতেই কোনো কোটেশন বা কিছু নেই বড় কথা একটা দ্যাট আছে অর্থাৎ লিঙ্কার আছে তাহলে এটা হবে কি ইনডাইরেক্ট Question number 3. The student said that she had left her bag there. Said that she had left her bag there. Okay? এক্ষেত্রে কোনো জায়গায় কোনো কমা কোটেশন নেই তাহলে এটা কি হবে এটা হবে ইনডাইরেক্ট এবং লাস্ট 4 নম্বর সি সেড আই এম লিভিং ফর দিল্লি নাও সি সেড আই এম লিভিং কোটেশন ফর দিল্লি নাও এর যেহেতু কোটেশন আছে তাই এটা হবে ডাইরেক্ট ওকে তাহলে তোমরা তোমাদের যে অ্যাক্টিভিটি 13 এ এবং 13 বি রাইটিং আছে রাইটিং পরে তোমাদের আলোচনা করা হবে তাহলে তোমাদের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো ছিল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট সমগ্র অ্যাক্টিভিটিসগুলো এখানে কমপ্লিট করা হলো আশা করি তোমরা এই ভিডিওটার সাহায্যে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ এবং তোমাদের ডাইরেক্ট নারেশন ও ইনডাইরেক্ট নারেশন কীভাবে চিন্তা হয় সেটা তোমরা বুঝতে পারবে এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে দ্যাটস অল ফর দ্য টাইম ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ